প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের যে পাঠের বিষয়বস্তু সেটা হলো, তোমরা পৃষ্ঠা নাম্বার দেখতে পাচ্ছ, তবে সেটা হলো তোমাদের ক্লাস সিক্সের, সেটা হলো তোমার এই সপ্তম অধ্যায় পদার্থের বৈশিষ্ট্য ও বাহ্যিক প্রভাব, সেই চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাস, ঠিক আছে? সেটা আমরা পাবো, দ্বিতীয় ক্লাস শুরু হবে তোমার পাঠ 4-6 থেকে, ঠিক আছে? ধাতু অধাতুর বৈশিষ্ট্য থেকে, হ্যাঁ, 53 নম্বর পৃষ্ঠা। এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, এই চ্যাপ্টারটা তোমাদের মানে ছাত্র জীবনে তো খুব গুরুত্বপূর্ণ, এবং পরবর্তী জীবনেও, বাস্তব জীবনে একদম আমাদের জীবনের পুরো ক্ষেত্রে এটা কিন্তু কাজে লাগবে। এই জন্য এই চ্যাপ্টারটা আমরা মোটামুটি সময় দিয়ে ভালোভাবে বোঝার চেষ্টা করি, ঠিক আছে? চলো আমরা দেখি ধাতু অধাতুর বৈশিষ্ট্যাবলী কী আছে। বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মৌলিক পদার্থকে দুই ভাগে ভাগ করা হয়েছে। মৌলিক পদার্থকে দুই ভাগে ভাগ করা হয়েছে বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। একটি হলো ধাতু বা ধাতব পদার্থ, অন্যটি হলো অধাতু বা অধাতব পদার্থ। এখন আমরা ধাতু অধাতুর কিছু বৈশিষ্ট্য জেনে নেই। চলো, ধাতু এবং অধাতু কী, আমরা কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে এবং অনেক জিনিস শিখছি, ঠিক আছে? এগুলো না পড়লে কিন্তু শিখতে পারবো না, ঠিক আছে? ধাতু, এই যে ধাতু, ধাতু হলো অ্যালুমিনিয়ামের নানা রকম পাত্র, অর্থাৎ তোমার রান্নাঘরে যে অ্যালুমিনিয়াম সাদা রঙের পাত্রগুলো আছে, এগুলো অ্যালুমিনিয়াম, আবার তামার পাত্রও থাকে কিন্তু অনেক, ঠিক আছে? অনেকটা গোল্ডের মতো বা বাদামি কালার, আর একটু করা চকচকে, ঠিক আছে? সোনার গহনা, সোনাও এক ধরনের ধাতু পদার্থ। তামার বৈদ্যুতিক তার, তোমরা যদি বাসার কোনো পুরাতন বৈদ্যুতিক তার থাকে, তাহলে এটা মানে প্লাস্টিক যে আবরণটা থাকে, প্লাস্টিকের সেই আবরণটা যদি কেটে তোমরা একটা তার খুলো, সেটাই কিন্তু তামার তার, ঠিক আছে? হ্যাঁ, গোল্ডের মতো চিকচিক করে, ঠিক আছে? এটা কিন্তু তামাটে কালার, ঠিক আছে? এগুলোকে আমরা নানা কাজে ব্যবহার করি। এই পদার্থগুলো দেখতে কেমন? চকচকে, চকচক করে কিন্তু। এটি হলো বেশিরভাগ ধাতুর একটি সাধারণ বৈশিষ্ট্য। তার মানে ধাতুর সাধারণ বৈশিষ্ট্য কি? একদম সাধারণ বৈশিষ্ট্য হলো তারা দেখতে চকচক হবে, হ্যাঁ। তবে অধিকাংশ ক্ষেত্রে এরা কঠিন পদার্থ, অধিকাংশ ক্ষেত্রেই এরা কঠিন পদার্থ। তবে পারদ নামক একটা পদার্থ আছে, ধাতু পদার্থ, কিন্তু এটা তরল, ঠিক আছে? পারদ, পারদ কোথায় ব্যবহার করে তোমরা কি কেউ ধারণা করতে পারো? পারদ এক ধরনের থার্মোমিটার ব্যবহার করে। এখন আমরা অনেকে ডিজিটাল থার্মোমিটার ব্যবহার করি শরীরের তাপমাত্রা নির্ণয়ের জন্য, কিন্তু আগে দেখা যেত তোমার এখনও মানে পারদ ব্যবহার করা হয়। তোমরা যদি এক ধরনের থার্মোমিটার আছে, দেখবা যে চিকচিক করে গ্লাসের ভিতর, ঠিক আছে? হ্যাঁ, কারণ জ্বর উঠলে গায়ের কোথাও যে জায়গায় ধীরে তাপমাত্রা বের করতে হয়, দেখবা যে ওই 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 চিকচিক যে পদার্থটা, চকচকে যে পদার্থটা, সেটা তার আয়তন বাড়ে কমে, ঠিক আছে? ওইটা কিন্তু পারদ, ওইটা কিন্তু ধাতব পদার্থ, কিন্তু ওইটা তরল, ঠিক আছে? এটি হলো বেশিরভাগ ধাতুর একটি সাধারণ বৈশিষ্ট্য। তাহলে সাধারণ বৈশিষ্ট্য হলো চকচক করে, ঠিক আছে? অন্যদিকে রান্নার কাজে আমরা অ্যালুমিনিয়ামের পাত্র বা লোহার কড়াই ব্যবহার করি। কেন? কারণ অন্য পাত্র ব্যবহার করি না, এগুলোর তাপ পরিবহন ক্ষমতা ভালো, আমরা সামনে পাবো। কারণ এগুলো চুলার আগুন থেকে তাপ পরিবহন করে রান্নার মূল উপাদানে, যেমন চাল ডাল, বুঝতে পারছো, মাছ মাংস, এগুলোতে দ্রুত পৌঁছে দেয় এবং উপাদানগুলো ওই তাপে সিদ্ধ হয়, ঠিক আছে? এখন তুমি যদি এমন বস্তু নাও যেটা তাপের পরিবহন করে না, তাহলে কিন্তু সমস্যা হবে, ঠিক আছে? মাটিও কিন্তু তাপের পরিবহন করে কম। আগে কিন্তু মাটির পাতিল ব্যবহার করতো, কিন্তু সময় বেশি লেগে যায় গরম হতে, বুঝতে পারছো? কিন্তু এই পাত্রগুলো খুব দ্রুত গরম হয়ে যায় এবং সেই তাপ, তারা যে তাপ চুলা থেকে গ্রহণ করে, সেই তাপ খুব দ্রুত খাদ্যদ্রব্যে দিয়ে খাদ্যদ্রব্য রান্না বা সেদ্ধ হতে সহায়তা করে, ঠিক আছে? তার মানে বুঝতে পারছো, ভিন্ন গুণের জন্য ভিন্ন ধরনের পদার্থ আমরা ব্যবহার করি, ভিন্ন ধরনের বৈশিষ্ট্যের জন্য ভিন্ন পদার্থ ভিন্ন কাজে আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে? অর্থাৎ ধাতু সময়ের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এরা তাপ পরিবহন করে, তাই এদের তাপ সুপরিবাহী বলে। সুপরিবাহী মানে হলো যেটা খুব ভালো তাপ পরিবহন করে, আর কুপরিবাহী মানে যেটা তাপের পরিবহন খুব কম করে, যেমন কাঠ, ঠিক আছে? এই মানে তুমি পরীক্ষণটা ইজিলি করতে পারবা, সেটা হলো মানে করো তোমরা, আমরা সামনে পাবো। তারপরে আমি যদি বলি, তুমি যদি একটা মানে করো মানে এই কঠিন ধাতব পদার্থের চামচ নিয়ে মানে গরম জিনিসে ধরো বা চুলায় ধরে রাখো, দেখবা যে খুব দ্রুত যে জায়গায় ধরে রেখেছো পিছনের দিকে, ওখানটা গরম হয়ে গেছে। আবার কাঠের কিন্তু ওইরকম সমান দৈর্ঘ্য হলে দেখবা যে তুমি অনেকক্ষণ ধরে রাখতে পারছো। তার মানে একটা তাপের খুব সুপরিবাহী আর একটা তাপের কুপরিবাহী। আবার রাবারের হলে দেখবা যে গরমই হয়তো হচ্ছে না, তাই না? হ্যাঁ, তার মানে ওইটাও করে তাপের পরিবহন কিন্তু খুবই কম, ঠিক আছে? এই জন্যই দেখবা যে কোনো কোনো মানে করো এরকম ধাতব পদার্থের চামচে দেখবা যে প্লাস্টিক বা কাঠের
কাভার দিয়ে থাকে, যেদিকে হ্যান্ডেলটাই যেখানে ধরা হয়, মানে ধাতব পদার্থ হলে দেখবা যে তার হাতলটা হয় দেখবা যে মানে কাঠের বা প্লাস্টিকের, ঠিক আছে? কারণ কাঠ এবং প্লাস্টিক তাপের কুপরিবাহী, ঠিক আছে? আমার বিদ্যুৎ পরিবহনে তামার তার ব্যবহার করার কারণ কি? বিদ্যুৎ পরিবহন করা এবং ধাতব পদার্থ সমূহ বিদ্যুৎ সুপরিবাহী, আর তামার তাপ আর ব্যবহার করার তামার তার ব্যবহার করার আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো তামা খুব ভালো বিদ্যুৎ, বেশি বিদ্যুৎ পরিবহন করে, ঠিক আছে? এই জন্যই তামার পাত ব্যবহার, তামার তার ব্যবহার করা হয় বিদ্যুৎ পরিবহনের জন্য, ঠিক আছে? ব্যাপারটা বুঝেছো? এগুলো কিন্তু গবেষণার মাধ্যমে গবেষকরা পরীক্ষা নিরীক্ষা করে বের করেছে, ঠিক আছে? কিন্তু তোমার হুট করে কিন্তু বের করে ফেলে নাই। লোহা তো খুব বেশি পাওয়া যায় পৃথিবীতে, লোহার পাত তো আমরা লোহার তার তো ব্যবহার করতে পারতাম বিদ্যুৎ পরিবহনে, কিন্তু করা হয় না, তামার ব্যবহার করা হয়। কারণ কারণ এই ধাতব পদার্থের মধ্যে এখন পর্যন্ত যেগুলো মোটামুটি প্রাচুর্য প্রচুর আছে, যেগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায়, এর মধ্যে তামার বিদ্যুৎ পরিবহন ক্ষমতা সবচেয়ে বেশি, তা সবচেয়ে বেশি বিদ্যুৎ মানে বিদ্যুতের সবচেয়ে ভালো মানে পরিবাহী, যাকে বলছে সুপরিবাহী আর কি। এক কথায় বলা যায় ধাতু এবং ধাতব পদার্থের সাধারণত দেখতে চকচকে তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী হয়, তবে এর মাঝেও আবার কোনোটা বেশি করে কোনোটা কম করে কিন্তু, ঠিক আছে? ধাতু তোমরা কি বলতে পারবে নাইট্রোজেন অক্সিজেন হাইড্রোজেন গ্যাস দেখতে কেমন? বলতে পারবে না, কারণ ধাতুর মতো চকচকে বা জাতীয় চোখে পড়ার কোনো বৈশিষ্ট্য নেই। আমি আগে বলেছিলাম যে গ্যাস গ্যাস যে একটা পাত্রে কতটুকু জায়গা দখল করে আছে সেটা কিন্তু আমরা বলতে পারি নাই, কারণ তার কিন্তু চকচকে বা কোনো কালার আমরা বুঝতে পারি না, যে কারণে মানে দেখতে পাই না, যে কারণে আমরা ধরতে পারি না, ঠিক আছে? এখানে কিন্তু কথাটা বলা হয়েছে, ঠিক আছে? আবার এগুলো ধাতুর নেই তাপ ও বিদ্যুৎ পরিবহন করে না, এগুলো ধাতুর নেই তাপ ও বিদ্যুৎ পরিবহন করে না, তাই তাদেরকে তাপ ও বিদ্যুৎ কুপরিবাহী বা অপরিবাহী পদার্থ বলে, ঠিক আছে? এগুলো হলো অধাতু। তাহলে অধাতু হলো এই যে এগুলো নাইট্রোজেন অক্সিজেন হাইড্রোজেন বিভিন্ন গ্যাস, ঠিক আছে? আরও অনেক অধাতু আছে, ঠিক আছে? আমরা সামনে জানবো, ঠিক আছে? কাঁচ, তোমরা ম্যাগনেশিয়াম রিবন, দস্তার পাত, দস্তা এক ধরনের ধাতু পদার্থ, প্লাস্টিক, কাঠের ও স্টিলের স্কেল এক এক করে রুদে রাখো, ভালোভাবে লক্ষ্য করো কোনটি চকচক করে এবং কোনটি করে না, ছকে তালিকাবদ্ধ করো পদার্থের নাম বৈশিষ্ট্য, ছক লিখে এটা লিখে ফেলবা, ঠিক আছে? দেখবা যে কোনোটা চিক চকচক করছে, মানে চিকচিক আমরা বলে থাকি চকচক করে, আবার কোনোটা চকচক করে না, যেটা করে সেটা লিখে ফেলবা, ঠিক আছে? এখন আসি একটা কাজ, একটা পরীক্ষণ। পরীক্ষণটা কি? ধাতব পদার্থের তামা তাপ পরিবাহিত পর্যবেক্ষণ, অর্থাৎ তামার তাপ পরিবাহিতা পরীক্ষণ করবো। এটা বাসায় করে ফেলা সম্ভব, কোনো গবেষণাগার লাগবে না, বাসায় একটা গবেষণাগার বানায় ফেলতে পারো তোমরা এখন কিছু জিনিসপত্র কিনে, তবে এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হয় সবসময়, এই জন্য বড়দের সহায়তা নিতে হয় বা শিক্ষকের পরামর্শ নিতে হয়। ধাতব পদার্থের তামা তাপ পরিবাহিতা পর্যবেক্ষণ করব, ঠিক আছে? কীভাবে করব? এর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি কী লাগবে বা উপকরণ কী লাগবে, জিনিসপত্র, ঠিক আছে? প্রয়োজনীয় জিনিসপত্র কী কী লাগবে? তামার মোটা তার 20 সেন্টিমিটার দৈর্ঘ্য, 20 সেন্টিমিটার, 20-25 সেন্টিমিটার যাই হোক, হ্যাঁ, 2টি কর্ক বা সোলার টুকরো, 2টি কর্ক, প্লাস্টিকের কর্ক পাওয়া যায় কিন্তু, ঠিক আছে? বা কাঠের হলে হবে, কিন্তু প্লাস্টিকের কর্ক হলে সুবিধা, এটার ভিতর তামার টুকরা বা সোলার টুকরো হলে ঢোকানো সহজ, শোলা, ঠিক আছে? শোলা গ্রামে পাওয়া সহজ, ঠিক আছে? আর আমাদের এখানে শোলা তোমার দেখবা যে সাদা রঙের, অনেক সময় মনে করো জন্মদিনে তোমার ওই যে পিছনে হ্যাপি বার্থডে এসব লিখতে ব্যবহার করে, ঠিক আছে? এটা কিন্তু মানে বিদ্যুতের অপরিবাহী, ঠিক আছে? নরম মানে নরম না, এটা আসলে তোমার এটার ভিতর দিয়ে তার সহজে পাস করাইতে পারবা, ঠিক আছে? কারণ আছে কেন কেন কর্ক, প্লাস্টিকের কর্ক বা কর্ক বা সোলার টুকরো নিচ্ছি, ঠিক আছে? যাতে হিটটা তোমার হাতে না যায়, হাত পুড়ে বা ক্ষতিগ্রস্ত না হয়। দেয়া সলাই মোমবাতি বা স্পিরিট ল্যাম্প, মোমবাতি দিয়ে করতে পারবা, স্পিরিট ল্যাম্প, স্পিরিট দিয়ে এক ধরনের ল্যাম্প জ্বলে, সেই ল্যাম্পকে বলা হয় স্পিরিট ল্যাম্প, সেটা লাগবে, ঠিক আছে? তাহলে পদ্ধতি, কর্কের মধ্য দিয়ে তামার তার সতর্কতার সাথে এমনভাবে প্রবেশ করাও যাতে কর্কটি তারের মাঝ বরাবর থাকে, বুঝতে পারছো? এই যে কর্কটা, এটা এটা একটা কর্ক, ঠিক আছে? এটা একটা কর্ক, তাহলে তারের মধ্য দিয়ে তুমি একটা ছিদ্র করে তোমার বা এটা দিয়ে তোমার চাপ দিলেই হয়তো তামার তার ঢুকে যাবে, নাহলে একটা ছোটো ছিদ্র করে নিতে পারো সুই দিয়ে, তাহলে ওটার ভিতর দিয়ে ঢুকাই ফেলো, ঠিক আছে? হ্যাঁ,
আবার শোলার ইয়ে হলে হবে, কিন্তু শোলার টুকলো হলে হবে কিন্তু, ঠিক আছে? হ্যাঁ, তামার, তারপর প্রবেশ করো কর্কিতার মাঝ বরাবর, মোমবাতিটি জ্বালাও, তামার তারের এক প্রান্ত ধরে অপর প্রান্ত মোমবাতির শিখার উপর ধরো, এই যে তামার তারটা এই মোমবাতির শিখা এই জায়গায় ধরে রাখবা, ধরে হ্যাঁ এখানে ধরো, অপর প্রান্তে মাঝে মাঝে এটা দিলে সুবিধা কি বুঝতে পারছো? এটা মাঝে দিয়েছে, তোমার কারণটা কি? এখানেও তুমি ধরতে পারো, অপর প্রান্তেও ধরতে পারো। এখানে দেওয়ার কারণ হলো এটা কিন্তু তাপের পরিবহন বন্ধ করে দেবে প্রায়, ঠিক আছে? কিছু তাপ কিন্তু যাবে, ঠিক আছে? তাহলে তোমার এখানে তোমার তোমার হাতটা সেফ থাকবে, নিরাপদ থাকবে, ঠিক আছে? এই জন্য মাঝামাঝিও দিতে পারো বা এখানেও তুমি ধরতে পারো, ঠিক আছে? এটা জাস্ট তোমার তো সরি, এটা মাঝামাঝি দিতে হবে, ঠিক আছে? আমি মানে যা বলছি সেটা এখন যেটা বললাম এটা মাঝামাঝি বা এরকম ভাবে লাগাও, ঠিক আছে? আর অপর প্রান্ত তুমি ধরো, কারণ তুমি তো তাপ যে পরিবহন করে তুমি কিভাবে অনুভব করবা? তুমি হাত দিয়ে যদি ধরে মানে গরম অনুভব না হয় তাহলে তো তুমি বুঝতে পারবে না, তাহলে তুমি এখানে ধরলে বা এই কর্কে ধরে থাকলে হবে না, ঠিক আছে? তুমি কর্ক দিয়ে তো বুঝতে পারবে না, তাই না? কর্ক তো মনে করো তাপের কুপরিবাহী, সেটা গরম হবে না, তাই না? এই জন্য তোমাকে তারকে স্পর্শে থাকতে হবে, ঠিক আছে? তবে নিরাপদ বুঝতে পারবা, ঠিক আছে? তাপ যখন পরিবহন হবে তখন কিন্তু হঠাৎ হয়ে যাবে না, আস্তে আস্তে গরম হবে, ঠিক আছে? তামার তারের এক প্রান্ত ধরে অপর প্রান্ত মোমবাতির শিখার উপর ধরো, মনে করো একটা তার, একটা তার নাও, আর একটা তার ধরে এখানে মোমবাতির উপর শিখার ধরো, এভাবে যতক্ষণ পর্যন্ত হাতে গরম অনুভব না করো ততক্ষণ পর্যন্ত ধরো। তাই যতক্ষণ পর্যন্ত গরম অনুভব না হয় ততক্ষণ পর্যন্ত ধরে রাখো, বেশিক্ষণ ধরে রাখলে কিন্তু হাত পুড়ে যাবে, ঠিক আছে? তাহলে এ থেকে তুমি কিন্তু ভিন্ন পদার্থ নিয়ে, তামার বদলে অন্যান্য পদার্থের টান নিয়েও কিন্তু চেক করতে পারো, ঠিক আছে? এবং স্টপ ওয়াচের সাহায্যেও কিন্তু তুমি বের করতে পারো, সমান দৈর্ঘ্যের হলে, সমান দৈর্ঘ্য এবং সমান প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট, অর্থাৎ সমান মানে এটা যতটুকু মনে করো মোটা তার, ওই রকম একই রকম দেখতে তার নিয়ে ভিন্ন ধরনের উপাদানের তামা বলো, ঠিক আছে, তুমি লোহা বলো বা যে কোনো তারের তাপের পরিবহন ক্ষমতা তুমি বের করে ফেলতে পারবা, ঠিক আছে? স্টপ ওয়াচের সহায়তা নিলে, ঠিক আছে, একই পরীক্ষার মাধ্যমে। এখানে কর্ক ব্যবহারের কারণ কি? মোমবাতি শিখা থেকে সরাসরি তাপ যেন হাতে না লাগতে পারে সেই জন্য এটি ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? কর্ক ব্যবহার কারণটা বুঝতে পারছো? মোমবাতি শিখা থেকে যাতে সরাসরি তোমার তাপটা হাতে না লাগতে পারে। এখন তোমরা বলো তাহলে তোমার তারের, তামার তারের যে প্রান্ত হাতে ধরে রেখেছো সেখানে গরম অনুভব করছো, করছো কেন? কেন করা করেছো? কারণ এটা তাপের পরিবহন করেছে, মানে তাপ বেশ সুপরিবাহী, মোমবাতির শিখা থেকে তারের এক প্রান্ত তাপ গ্রহণ করেছে এবং তামা তাপ সুপরিবাহী হয়, সুপরিবাহী হয় তা তারের অন মধ্য দিয়ে প্রবাহিত হয়ে অপর প্রান্তে বসেছে। যদি তা না হতো তাহলে তোমার হাতে গরম অনুভব হতো না, তাহলে এই পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হলো যে তামা তাপ সুপরিবাহী, তামার মতো সকল ধাতুই তাপ পরিবহন করে। এইভাবে তুমি কিন্তু সব ধাতু পদার্থের তার নিয়ে নিয়ে বা পদার্থ নিয়ে নিয়ে করে ফেলতে পারবা, ঠিক আছে? হ্যাঁ, যে অ্যালুমিনিয়ামও যে তাপ পরিবহন করে সেটাও করে ফেলতে পারবা, ঠিক আছে? আর অ্যালুমিনিয়াম যে তাপ পরিবহন করে সেটা তো আমরা নর্মালি পাতিলে যে পানি সিদ্ধ হয় সেটা থেকেই ধরে ফেলতে পারি, তাই না? হ্যাঁ, তবে ওই লম্বা তার হলে তোমার এবং স্টপ ওয়াচ হলে তুমি বের করে ফেলতে পারবা কোনটা বেশি দ্রুত তাপ পরিবহন করে, কোনটা আরেকটু কম করে, সবই বের করে ফেলতে পারবা, ঠিক আছে? যে সমস্ত কাজে তাপ পরিবহন প্রয়োজন হয়, যেমন তাপের পরিবহনের জন্য কী দরকার হয়, রেফ্রিজারেটর, শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র মানে আমরা যেগুলোকে এসি বলি, সৌর প্যানেল ইত্যাদি, সে সমস্ত ক্ষেত্রে ধাতব পদার্থ ব্যবহৃত হয়। এখানে কিন্তু অনেক ধাতব পদার্থ ব্যবহার করা হয়, প্রচুর ব্যবহার আছে, তাই না? তাই এদের সদ্ব্যবহার করা বা অপচয় রোধ করা আমাদের নৈতিক দায়িত্ব। অপচয় মানে হলো মানে এটা পরিবেশের জন্য ক্ষতিকর, অর্থনীতির জন্য ক্ষতিকর, বুঝতে পারছ? এখন আসি আরেকটা, এই যে সুন্দর ওই যে পরিবহন ক্ষমতা, এখান থেকে আমরা বের করে ফেলবো তাপের পরিবাহিতা। দেখতে পাচ্ছ এখানে একটা পরীক্ষণ আছে, এক্সপেরিমেন্ট আছে, বিভিন্ন পদার্থের তাপ পরিবাহিতা পর্যবেক্ষণ ওটা দিয়েও করা যাবে, আবার বিভিন্ন পদার্থের জন্য এখানেও আমরা করে ফেলতে পারবো। তার মানে এই জিনিসপত্রগুলো কিন্তু আমাদের লাগবে, উপকরণগুলো লাগবে, ঠিক আছে? উপকরণ ছাড়া আমাদের কিন্তু পরীক্ষণ করা সম্ভব না, তাই না? এটা তোমাদের ল্যাবেও অনেক সময় থাকে, স্কুলগুলোতে অনেক সময়, বিদেশে এগুলো, বিদেশের স্কুলগুলোতে এগুলো ছোটোবেলা থেকে দেখাই দেওয়া হয়, যেখানে ছাত্ররা অনেক সহজে শিখে ফেলে, ঠিক আছে? পরীক্ষণের মাধ্যমে চোখে দেখলে কোনো জিনিস খুব ভালো বোঝা যায়, ঠিক আছে?
এই জন্য পরীক্ষণের মাধ্যমে শিখতে হয়। এই পরীক্ষা থেকে তোমরা ভালো বুঝবা, কিন্তু এগুলো যখন চোখে দেখতা তখন একদম মাথায় আজীবনের জন্য মানে হয়তো গেঁথে যেত, তাই না, থেকে যেত। এখানে কি লাগবে? একটি কাঁচের চামচ, একটি প্লাস্টিকের চামচ, একটি কাঁচের চামচ, কাঁচের চামচ, কাঁচের চামচ, ঠিক আছে, কাঁচ, ঠিক আছে। হ্যাঁ, উপকরণটা কিন্তু চামচটা কিসের? কাঁচের। একটি প্লাস্টিকের খুবই পাওয়া যায়, প্লাস্টিকের চামচ, কাঁচেরও পাওয়া যায়, একটু অ্যালুমিনিয়ামের চামচ, অ্যালুমিনিয়ামেরও পাওয়া যায়, কিন্তু সব পদার্থের চামচ কিন্তু আমরা পাবো না, ঠিক আছে, অনেক সময় পাওয়া যায় না। তিনটি 1 টাকার মুদ্রার কয়েন, মানে 1 টাকার মুদ্রা মানে কয়েন, আর কি 1 টাকার কয়েন, একটি 600 মিলিলিটারের বিকার, বিকার বা কোনো পাত্র, বিকার হলে ভালো হয়, ঠিক আছে, 300 মিলিলিটার পানি ও স্পিরিট ল্যাম্প, মম, দিয়াশলাই, থামাগুড়ি, থামাগুড়ি আমরা মোবাইলও ব্যবহার করতে পারি, মোবাইলের স্টপ ওয়াচের যে অপশনটা আছে সেটা আমরা ব্যবহার করতে পারি। এটা হলো তোমার স্পিরিট ল্যাম্প, এক ধরনের ল্যাম্প যেটা তোমার মানে আমরা মানে মোমবাতির মতো ইয়ে পাবো, আলো তাপ পাবো এখানে, ঠিক আছে। তাইলে পদ্ধতি, এই যে দেখো এখানে একটা জালি থাকে, জালির উপর জালি দেওয়া হয়, কেন জানো, এটা একটা মানে মানে ত্রিপদী বলে, ঠিক আছে, তিনটা পা থাকে একটা টেবিলের মতো ছোট, ঠিক আছে, একটা ফ্রেম আর কি, ঠিক আছে, তিন পায়া, ঠিক আছে, মাঝের অংশটা খালি থাকে, এখানে ওই যে তারের জালি দিয়েছো, তাহলে নিচে হিট দিলে হিটটা সরাসরি এই পাত্রে লাগবে, পানিতে যাবে, বুঝছো। হ্যাঁ, আর এটা এটা নর্মালি এগুলো তোমার অর্ডার দিয়ে বানায় ফেলা যায়, ঠিক আছে, যারা বানায়, ঠিক আছে। হ্যাঁ, পদ্ধতি, দিয়াশলাই জ্বালিয়ে মোমে অল্প তাপ দিয়ে কিছুটা নরম হলে কিছু মোম প্রতিটি চামচের হাতলের উপর চাপ দিয়ে বসাও। তাহলে মনে করো মোমবাতি দিয়ে আমরা একটু মোম গলাইয়া, তারপরে মোম গলায় নেই, মোমবাতি জ্বালাইলে হবে, ঠিক আছে, মোম বা মোমবাতি জ্বালায়ও একটু মোম নিয়ে এখানে কিন্তু একটু মানে করো ইয়ে পরে পরে ব্যবহার ভালো, মানে গ্লাভস, ঠিক আছে, মৌজা যেটা আমরা বলি, গ্লাভস, গ্লাভস ছাড়া হলে মোমও কিন্তু তোমাদের হাতের জন্য ক্ষতি করতে পারে, বা একটু নরম হলে তখন তোমরা সেই মোমটা এই যে তিনটা চামচেরই এই যে অংশ, এবং তিনটা চামচের দৈর্ঘ্য কিন্তু সমান হতে হবে, ঠিক আছে, তিনটা চামচ সমান দৈর্ঘ্যের দেখতে একই রকম হতে হবে, একই সাইজ, একই দৈর্ঘ্যের হতে হবে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে পরীক্ষণটা সবচেয়ে ভালো হবে, ঠিক আছে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কথাবার্তা, ঠিক আছে। তাহলে কাঁচের চামচ, প্লাস্টিকের চামচ এবং অ্যালুমিনিয়ামের চামচের এই যে এই পেছনের এই অংশে আমরা লাগাই দেবো মোম, ঠিক আছে। আসলে কি হবে, এখান থেকে তাপ আসবে, আসলে কি হবে, মোমটা এই এই চামচের মধ্য দিয়ে অর্থাৎ পানি থেকে তাপ আবার চামচের মধ্য দিয়ে আসবে, আসলে মোমটা গলে যাবে। তাহলে আমরা দেখবো আসলে যেটার মোম আগে গলা শুরু করেছে আসলে সেটা বেশি তাড়াতাড়ি তাপ পরিবহন করেছে, অর্থাৎ তাপ সুপরিবাহী সেটা। হ্যাঁ, আর যেটা আস্তে আস্তে পরে গলেছে সেটা তার পরিবহন ক্ষমতা, তাপের পরিবহন ক্ষমতা তার চেয়ে কম, আর যেটা একদম শেষে গলেছে, হ্যাঁ, স্টপওয়াচ তো নেওয়ার কারণ সেটাই, সেটা হলো সবচেয়ে কম তাপের পরিবাহী, ঠিক আছে, সুপরিবাহী না, কিন্তু সুপরিবাহী মানে যেটা খুব দ্রুত তাপের পরিবহন করে সেটাই কিন্তু সুপরিবাহী, ঠিক আছে। তাহলে আমরা কি কাজ করেছিলাম, এখানে মোম গলাইয়া তিনটা চামচেরই পেছনের এই অংশে লাগাই দিয়েছিলাম, তাই না। এবার মুদ্রাগুলি মোমের উপর রেখে এমনভাবে চাপ দাও যাতে মুদ্রাগুলো চামচের সাথে লেগে থাকে। এখানে মুদ্রার কথাটা আমি আগে বলি নাই, এখানে বলা আছে কিন্তু মুদ্রা, ঠিক আছে। তাহলে এই যে ছোট মুদ্রা হলে ভালো হয়, এই মুদ্রা 1 টাকার কয়েন নেওয়ার কারণ হলো ছোট, ঠিক আছে, বেশি ভারী দরকার নাই, ভারী হলে মোম ধরে রাখতে পারবে না, ঠিক আছে, হালকা হলে সুবিধা, আরও ছোট মুদ্রা হলে সুবিধা। তাহলে এই মুদ্রাগুলো মোম দিয়ে লাগাবার জন্য আসলে দেওয়া হয়েছে, বলতে পারো মোমের বদলে আমি তো ইয়ে দিয়ে দিতে পারি, কোনো অন্য কোনো চুইংগামের মতো দিয়ে দিতে পারি, না চুইংগাম দিলে হবে না এই কারণে, কারণ চুইংগাম কিন্তু তাপে খুব দ্রুত ইয়ে হবে না, মানে গলবে না, ঠিক আছে, যে কারণে ওই কুন্ডা কতটুকু পাইলো এই পরীক্ষায় এটা দিয়ে করা যাবে না, মোম হলো বেস্ট, ঠিক আছে, এখানে, ঠিক আছে, সব পরীক্ষণ কিন্তু একই উপাদান দিয়ে একই পদার্থ দিয়েও করা সম্ভব না, তাই না। হ্যাঁ, মোমবাতি তেলে মুদ্রাগুলো লাগাই দিলাম। এবার তোমার বিকারে 300 মিলিমিটার, মানে যেহেতু এটা 600 মিলিমিটার মিলি লিটারের, মিলিমিটার না মিলিলিটার, তরল পদার্থের আয়তনের একক হলো লিটার, 1000 লিটারে 1000 মিলিলিটারে হয় 1 লিটার, তার মানে এটা 600 মিলিলিটার, ঠিক আছে, এরকম বিকার থাকে, পাওয়া যায় সব বাংলাদেশের সায়েন্টিফিক যে মার্কেট আছে সেখানে কিন্তু এই বিকার পাওয়া যায়, ঠিক আছে, কাঁচের বিকার, বা তুমি অন্য এটা অন্য মানে কাঁচ ছাড়াও তোমার
অন্য পদার্থের যেটা তাপের পরিবহন করে সেরকম পদার্থের বিকার নিলেও কিন্তু এই পরীক্ষণটা করতে পারবা, ঠিক আছে? তামার পাত্র নিলেও করতে পারবা, ঠিক আছে? অ্যালুমিনিয়ামের পাত্র নিলেও করতে পারবা, ঠিক আছে? তবে পানি অর্ধেক আমরা দিলাম, ঠিক আছে? স্প্রিট ল্যাম্পের উপর বিকারটি বসাই, স্প্রিট ল্যাম্পের উপর বিকারটি এরকম বসানো হলো, ঠিক আছে? এরকম ফ্রেমের উপর, জালির উপর। এখন চামচ তিনটিকে সুতা দিয়ে বেঁধে বিকারে এমনভাবে ডুবাও যাতে মুদ্রাগুলো বিকারের উপরিভাগের বাইরে থাকে। এমনভাবে দিতে হবে চামচগুলোর যাতে মানে সম পরিমাণ অংশ পানিতে ডুবানো থাকে, কোনোটা বেশি কোনোটা কম থাকলে আমি বলেছিলাম যে এটা সমান সাইজের তিনটা চামচ, এই তিনটা, তার মানে এই তিনটারই মনে করো এতটুকু পর্যন্ত পানিতে ডুবাই দাও, তিনটারই এদাক পর্যন্ত, অর্থাৎ চ্যাপ্টা অংশটা ডুবাই দাও, তাহলে এই অংশটা এই তিনটারই সমান থাকবে, ঠিক আছে? এরপরে কি করতে হবে, এবার স্প্রিট ল্যাম্প জ্বালিয়ে এবার কিন্তু এটা আটকে রাখতে হবে, বা কোনোভাবে হাত দিয়ে ধরে রাখলে কিন্তু হবে না, তোমার এটাকে কোনোভাবে আটকে রাখতে হবে চামচগুলোকে, ঠিক আছে? কারণ এখানে তো তোমার এগুলো ঝুলানো থাকবে, তুমি ভালো হয় যদি সুতা দিয়ে এদিকে দুই পাশে দুইটা স্ট্যান্ড দিয়ে সুতা দিয়ে বেঁধে দিতে পারো, ঠিক আছে? তাহলে সহজ হবে, ঠিক আছে? সুতা দিয়ে বেঁধে দিলে সহজ হবে, তা হাতে ধরলে হাতে কিন্তু তাপ, হাতে এখানে ধরে রাখলে তোমার হাতের সমস্যা হতে পারে, আবার হাতে তাপ চলে যাবে কিছু, তাহলে এক্সপেরিমেন্ট কিন্তু হবে না। এগুলো সতর্কতা, ইম্পর্টেন্ট জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস, এখানে বলা হয় নাই, কিন্তু এগুলো হলো তোমার যখন পরীক্ষণ করবা তখন নিজে নিজেই চিন্তা করে বের করতে পারবা, ঠিক আছে? আমি কিন্তু বলে দিলাম বুদ্ধি, ঠিক আছে? সুতা দিয়ে মনে করো বেঁধে দুই দিকে দুইটা স্ট্যান্ড দিয়ে বেঁধে দিতে পারো, ঝুলাই দিতে পারো, ঠিক আছে? এবার স্প্রিট ল্যাম্প জ্বালিয়ে বিকারে তাপ দিতে থাকো, মুদ্রাগুলোর দিকে চোখ রাখো, থামাকুড়ির সাহায্যে কোন মুদ্রাটি চামচ থেকে আলাদা হতে কত সময় লাগে তা নির্ণয় করো, অর্থাৎ কোনটা তোমার সবচেয়ে আগে গেছে এবং কোনটা পরে গেছে সেটা বের করে ফেলো, ঠিক আছে? সরি, পৃষ্ঠাটা চলে গেল, চেঞ্জ হয়ে গেল, আমি আবার যাচ্ছি তোমাদের ওই পৃষ্ঠায়। ছিল এখানে দেখো, মানে বলা হয়েছে যে কোনটা মানে স্টপওয়াচ নেওয়ার উদ্দেশ্যটা কি, সেটা হলো কোন মুদ্রাটা আগে, মানে মম কোনটার আগে গলে কোন মুদ্রাটা আগে পড়ে গেল, তাই না? সেটা বা আলাদা হয়ে গেল, ঠিক আছে? সেই এক্সপেরিমেন্টটা আমরা করছি, ঠিক আছে? তাহলে দেখো এখানে মানে এটা স্টপওয়াচের সাহায্যে লিখে ফেলবা যে যেটা থেকে আগে নাম কয়েনটা মানে মুদ্রাটা পড়ে গেছে সেটা কয় সেকেন্ডে বা কয় মিনিট পরে পড়লো, সেটা নোট করে রাখবা, খাতায় লিখে ফেলবা, ঠিক আছে? ছকে মানে নাম দিয়ে দিয়ে, মানে একটা ছকে তোমার কী লিখবা, এক পাশে লিখবা মনে করো কাঁচের চামচ, অন্য পাশে লিখবা প্লাস্টিকের চামচ, আর একটা লিখবা এইভাবে মানে করো ঘর করে, ঠিক আছে? ঘর করবা, ঘর আছে নাকি উপরে, টেবল টেবল করবা, টেবল করে তোমার উপাদানগুলো লিখবা বাম পাশে, ঠিক আছে? বাম পাশে ভিন্ন সারিতে তোমার লিখবা, একটাতে কাঁচের চামচ, প্লাস্টিকের চামচ, আর হলো অ্যালুমিনিয়ামের চামচ, এরপরে ডান পাশে একটা কলম করে লিখবা সময়, প্রয়োজনীয় সময় বা মুদ্রা তোমার বা মম গলতে প্রয়োজনীয় সময়, ঠিক আছে? বা মুদ্রা আলাদা হতে প্রয়োজনীয় সময়, এরপর সময়গুলো লিখে ফেলবা, ঠিক আছে? তার মানে যেটা মানে খুব দ্রুত কম সময় লাগছে, অর্থাৎ দ্রুত বলতে যেটা যে মুদ্রাটা আলাদা হতে সবচেয়ে কম সময় লাগছে সেই পদার্থটা তাপে ভালো পরিবাহী, কোন চামচ থেকে সবার আগে, কোনটি থেকে সবার পরে মুদ্রা আলাদা হলো, আলাদাই বা হলো কেন, নিঃসন্দেহে অ্যালুমিনিয়ামের চামচ থেকে সবার আগে মুদ্রা আলাদা হলো। আমরা তো অ্যালুমিনিয়ামের চামচ তোমার জানি বলে, তাই না? তার মানে অ্যালুমিনিয়ামের তাপ পরিবহন ক্ষমতা খুব বেশি বা দ্রুত হয়, তাপ পরিবহন ক্ষমতা বেশি মানেই দ্রুত হয়, আর এই কারণেই আমরা কিন্তু অ্যালুমিনিয়ামের পাতিল রান্নাবান্নার কাজে ব্যবহার করে থাকি, যাতে মনে করো জ্বালানির অপচয় কম হয়, দ্রুত রান্না হয়, ঠিক আছে? দুইটা জিনিস, ঠিক আছে? দ্রুত রান্না হলেই তো জ্বালানির অপচয় কম হবে, গ্যাস যদি সিলিন্ডারের গ্যাস ব্যবহার করা হয় বা জ্বালানি কাঠ ব্যবহার করা হয় তাহলে কম জ্বালানি লাগবে, ঠিক আছে? কারণ অ্যালুমিনিয়াম তাপ সুপরিবাহী বলে বিকারের গরম পানি থেকে তাপ তুলনামূলকভাবে দ্রুত পরিবাহিত করে মোমে পোষায়, বুঝছো? খুব সুপরিবাহী বলে তাপ পানির থেকে দ্রুত চলে গেছে, ফলে মম গলে যায় এবং মুদ্রা মম থেকে সবার আগে আলাদা হয়ে যায়। রক্ষান্তরে প্লাস্টিকের তাপ পরিবাহিতা সবচেয়ে কম বলে
প্লাস্টিকের চামচের দেখা যাবে প্লাস্টিকের ক্ষেত্রে কাচের মাঝারি হবে, প্লাস্টিকের দেখবা যে প্লাস্টিকের মুদ্রাটা, প্লাস্টিকের চামচে যে মুদ্রাটা লাগানো ছিল সেটা পরে আলাদা হয়েছে, ঠিক আছে, বা বুঝতে পারবা ওই দুটো আলাদা হয়ে গেছে, এটা হয়তো আলাদাই হয়নি, তার মানে প্লাস্টিকের তাপ পরিবহন ক্ষমতা খুব কম, প্লাস্টিকের চামচে গরম প্রান্ত থেকে তুলনামূলকভাবে ধীর গতিতে তাপ পরিবাহিত হয়ে ঠান্ডা প্রান্তে অর্থাৎ কমের দিকে যায়, অর্থাৎ তাপ কিছু পরিবহন করে প্লাস্টিকও, যে কারণে প্লাস্টিকও গরম হবে দেখবা ধরলে মানে আগুনে, ঠিক আছে, ফলে মোম গলতে সময় বেশি লাগে, আর সে কারণেই সবার পরে মোম থেকে মুদ্রা আলাদা হয়। আবার কাচের তাপ পরিবাহিত অ্যালুমিনিয়ামের চেয়ে কম কিন্তু প্লাস্টিকের চেয়ে বেশি বলে প্লাস্টিকের চেয়ে দ্রুত কিন্তু অ্যালুমিনিয়ামের চেয়ে ধীর গতিতে মোমে পচায়, ফলে কাচের চামচ থেকে মুদ্রা আলাদা হতে অ্যালুমিনিয়ামের চেয়ে বেশি সময় কিন্তু প্লাস্টিকের চেয়ে কম সময় লেগেছে। এখান থেকে এই অভিজ্ঞ এই পরীক্ষণ থেকে আমরা কী বুঝলাম, এই পরীক্ষণ থেকে আমরা বুঝলাম কোন পদার্থ খুব দ্রুত তাপের পরিবহন করে, এবং সেটা আমরা দেখব। আসলে দেখা যাবে তোমরা যখন এই পরীক্ষণটা করবা, এই পদার্থটি যদি চামচ হয় তাহলে দেখা যাবে অ্যালুমিনিয়াম খুব দ্রুত তাপের পরিবহন করে, তারপর কাচ, আর সবচেয়ে কম করে হলো প্লাস্টিক, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা দেখি পরবর্তী টপিক হলো ধাতু ও অধাতুর বিদ্যুৎ পরিবাহিতা, অর্থাৎ বিদ্যুৎ পরিবহন যে করে ধাতু এবং অধাতু পদার্থ, অধাতু পদার্থ, সেটা আমরা করবো, ঠিক আছে, চলো দেখি। এর আগে তোমরা জেনেছো যে ধাতু সম সাধারণত বিদ্যুৎ পরিবাহী, অধাতু সম বিদ্যুৎ অপরিবাহী বা কুপরিবাহী, ঠিক আছে, কোনোটা পরিবহনই করে না আবার কোনোটা কম করে, যেটা খুব কম করে তাকে বলা হয় কুপরিবাহী, বুঝতে পারছো, অর্থাৎ বিদ্যুৎ সুপরিবাহী বা পরিবাহী, মানে সুপরিবাহী মানে যেটা খুব বেশি বিদ্যুৎ পরিবহন করে, যেমন তামার তার, আবার পরিবাহী যেটা খুব বেশি না, ঠিক আছে। আর অধাতু সম দেখা গেছে বিদ্যুৎ অপরিবাহী, অর্থাৎ বিদ্যুৎ পরিবহন করে না, ঠিক আছে, ইংরেজিতে এদেরকে ইনসুলেটর বলে। আবার কুপরিবাহী একেবারে কম করে, ঠিক আছে, যেমন তোমার আমাদের যে তোমার তুলা, তুলাও কিন্তু তাপের কুপরিবাহী, এটা বিদ্যুতের, কিন্তু বিদ্যুতের ক্ষেত্রে বলছি, ঠিক আছে, বিদ্যুতেরও তাই হয় আসলে, ঠিক আছে। এখন তোমরা নিজেরাই দেখবে কীভাবে ধাতুসম বিদ্যুৎ পরিবাহী হিসেবে এবং অধাতুসম বিদ্যুৎ অপরিবাহী হিসেবে কাজ করে। চলো আমরা দেখি কী বলা হয়েছে, ধাতুর বিদ্যুৎ পরিবাহিতা পর্যবেক্ষণ, ধাতু পদার্থের আমরা বিদ্যুৎ পরিবাহিতা পর্যবেক্ষণ করব। প্রয়োজনীয় উপকরণ, একটা ব্যাটারি মানে একটা কোষ, একটি বৈদ্যুতিক বাল্ব, একটা বাল্ব, দুটি বৈদ্যুতিক তার, কপারের তার হলে ভালো হয়, স্টিলের চামচ, অ্যালুমিনিয়ামের টুকরো, রবার, কাঠ ও প্লাস্টিকের চামচ, ওই যে আগের চামচগুলো, ঠিক আছে, এখানে স্টিলের চামচ আসছে, ঠিক আছে, অ্যালুমিনিয়ামের টুকরো, প্লাস্টিকের চামচ, এখানে চামচ শুধু আগের একটা তুমি যদি থাকে সেটা ব্যবহার করতে পারবা, নতুন হলে ভালো হয়, ঠিক আছে। পদ্ধতি, ব্যাটারি নাও ও দেখো এক প্রান্ত যোগ চিহ্ন মানে প্লাস চিহ্ন আছে পজিটিভ, অপর প্রান্তে বিয়োগ চিহ্ন, বিয়োগ চিহ্ন না থাকলেও বুঝবা যেটা পজিটিভ সেটাও পজিটিভ আর তার উল্টা দিকেরটা হলো নেগেটিভ চিহ্ন, ঋণাত্মক প্রান্ত, ঠিক আছে, ধনাত্মক প্রান্ত, ঋণাত্মক প্রান্ত। একটি তামার তার ব্যাটারির এক প্রান্তে এবং অপরটি অপর প্রান্তে আটকে দাও, মনে করো একটা তামার তার দুইটা নিছিল তো, একটা এটাতে বেঁধে দাও আর একটা এখানে পেঁচে নিচে দিয়ে দাও বা কোনোভাবে আটকে দিতে পারলে আটকে দাও, ঠিক আছে, দুইটা তার, ঠিক আছে, দুইটা তার নেওয়ার কারণ কিন্তু এটা ছবির মতো, তোমাদের যে কোনো একজন বৈদ্যুতিক বাল্বটি নাও, লক্ষ্য করো বাল্বের যে প্রান্ত আমরা সকেটে প্রবেশ করাই সে প্রান্তের দুই পাশে একটি উঁচু করে বসানো দুটি ধাতব সংযোগ বিন্দু বা মোটা তারের মতো সংযোগ বিন্দু থাকে। এবার দুটি তারের একটির খোলা প্রান্ত ওই দুটি বিন্দুর একটিতে আর অপর তারটির খোলা প্রান্ত অপর সংযোগ বিন্দুতে আটকাও। সোজাভাবে যদি বলা হয় তাহলে এখানে একটা তার তো তুমি বাঁধছিলে, তাই না, এটার এক প্রান্ত এই বাল্বের এক এক সাইডে আর এক এই নেগেটিভ বা ঋণাত্মক প্রান্ত অন্য সাইডে আটকায় দাও। কীভাবে আটকাবা, এখানে এটা বাল্ব কিন্তু কীভাবে সেটিং দিতে হয় তোমরা জানো, ঠিক আছে, বাল্ব কিন্তু এই যে মাথাটা চিকন সেটা হোল্ডার থাকে, ওই হোল্ডারে লাগানো থাকে, তোমরা হোল্ডার যদি না পাও তাহলে তোমরা নিজেরাই ওই যে যেটা দুইটা আংটা থাকে দুই দিকে ওখানে তোমরা পেঁচাইয়া বা আটকাই দিতে পারো, ঠিক আছে। কী দেখতে পাচ্ছ তোমরা, বাল্বটি জ্বলে উঠছে, জ্বলে উঠবে কারণ তামার তার বিদ্যুৎ সুপরিবাহী বলে এটি ব্যাটারি থেকে বিদ্যুৎ পরিবহন করে বাল্বে পৌঁছে দেয় আর সে কারণেই বাল্ব জ্বলে ওঠে। যদি তামার তার বিদ্যুৎ পরিবাহী না হতো তাহলে বিদ্যুৎ পরিবহন হতো না,
ফলে বাল্ব জ্বলতো না। এবার তার দুটি সংযোগ খুলে এদের মাঝে লোহা অ্যালুমিনিয়াম ইত্যাদি দিয়ে সংযুক্ত, অর্থাৎ তুমি মনে করো এখানে এই যে এখানে খুলে ফেললা, এখানে খুলে ফেললা, খুলে একবার লোহা দিলা, আবার অ্যালুমিনিয়াম দিয়ে সংযোগ করলা আবার, ঠিক আছে। পরে দেখবা মানে লোহা দিয়ে সংযোগ, অর্থাৎ এখানে লোহার পাত বা অ্যালুমিনিয়ামের তার, সরি, লোহা দিয়ে সংযোগটা দিতে পারো দুই মাথা, বা লোহার তার দিয়ে সংযোগ দিতে পারো, আর একটা অ্যালুমিনিয়ামের তার দিয়ে সংযোগ দিতে পারো। তাহলে ওই লোহা এবং অ্যালুমিনিয়াম আসলে বিদ্যুৎ পরিবহন করে কিনা সেটা তোমরা করতে পারবা, ঠিক আছে। লোহা দিয়ে না, লোহার তার হলে ভালো হয়, ঠিক আছে, লোহা এবং অ্যালুমিনিয়ামের তার। হ্যাঁ, দেখো কী ঘটে। এরপর কাঠের টুকরো, প্লাস্টিক, রাবার ইত্যাদি দিয়ে দুটো তারের সংযোগ দাও। এরপর মনে করো এখানে কাঠের টুকরো দিলা, এখানে কাঠের টুকরো দিলা, দিয়ে তারপর বাল্বের সাথে লাগাই দিলা দুই মাথার সাথে, দেখবা যে বিদ্যুৎ জ্বলবে না, ঠিক আছে। রাবার প্লাস্টিকের ক্ষেত্রে তাই হবে, কিন্তু লোহা এবং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে জ্বলবে, কিন্তু সেটা কতটুকু উজ্জ্বল হবে সেটা বুঝতে পারবা পরীক্ষণ থেকে, ঠিক আছে। দেখবা যে তামায় সবচেয়ে বেশি উজ্জ্বল হবে, ঠিক আছে। এখন কি বিদ্যুৎ বা এখন কি বৈদ্যুতিক বাল্ব জ্বলছে? না, জ্বলছে না। কখন জ্বলবে না? এই তিনটা, কাঠের টুকরো, প্লাস্টিক এবং রাবার যখন দেবা তখন দেখবা যে বৈদ্যুতিক বাল্ব জ্বলছে না, কারণ রাবার, প্লাস্টিক ও কাঠের টুকরো বিদ্যুৎ অপরিবাহী হওয়ায় এটি বৈদ্যুৎ ব্যাটারি থেকে বিদ্যুৎ চার্জ পরিবহন করতে পারছে না, তাই বাল্বটি জ্বলছে না। তার মানে এই পরীক্ষা থেকে আমরা কি প্রমাণ পেলাম? এই পরীক্ষা থেকে আমরা যেটা পাবো সেটা হলো, পাবো যে কপারের তার, মানে তাপে কপারের তার এবং লোহা, কপারের তার, লোহা এবং অ্যালুমিনিয়ামের তার বিদ্যুৎ পরিবহন করে, অর্থাৎ কপার, লোহা, অ্যালুমিনিয়াম পদার্থগুলো বিদ্যুৎ পরিবহন করে। আর দেখবো যে কাঠের টুকরো, প্লাস্টিক এবং রাবার বিদ্যুৎ পরিবহন করে না, কারণ এগুলো দিয়ে যখন তুমি সংযোগ দেবা বর্তনী, এগুলো বলা হয় বর্তনী, ঠিক আছে, এটা এক ধরনের বর্তনী, তাহলে দেখবা যে ওগুলো বিদ্যুৎ পরিবহন করে না বলেই এই ব্যাটারি থেকে চার্জ নিয়ে কাঠের টুকরো, প্লাস্টিক, রাবার বাল্বকে জ্বলাতে পারে নাই। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারবো কোনগুলো বিদ্যুৎ পরিবাহী পদার্থ এবং কোনগুলো বিদ্যুৎ অপরিবাহী পদার্থ, ঠিক আছে। হ্যাঁ, পরবর্তী ক্লাসে আমরা গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এবং এই চ্যাপ্টারের অন্যান্য বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে করবা, আর কোনোটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে বারবার তোমরা পেছনে গিয়ে গিয়ে বুঝে নেবা। ধন্যবাদ সবাইকে।